আমি এখন মাননীয় সদস্য জনাব কাজী নাবিল আহমেদ যশোর তিনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার জন্য। আমার বক্তব্যে প্রথমেই আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না। শ্রদ্ধাভরে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টে বিবেকানন্দ ঘটনায় নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের। শ্রদ্ধাভরে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সেই 30 লক্ষ শহীদ, 2.5 লক্ষ মা বোনদের আত্মত্যাগে, যাদের আত্মত্যাগে বিনিময় পেয়েছি আমরা আমাদের লাল সবুজ পতাকা। শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের সকল স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের। ফেব্রুয়ারি মাস আমাদের ভাষার মাস। শ্রদ্ধাভরে স্মরণ করছি 1952 সালে এই 21শে ফেব্রুয়ারি যারা তাদের জীবন দিয়েছিলেন যেন আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতে পারি। শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার প্রয়াত পিতা কাজী শাহেদ আহমেদকে, যিনি 6 মাস আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তিনি ছিলেন একজন প্রকৌশলী, সামরিক কর্মকর্তা, বাংলাদেশের আধুনিক সাংবাদিকতার অন্যতম একজন পথ প্রদর্শক এবং একজন সমাজসেবক। মাননীয় স্পিকার, আপনাকে প্রথমত অভিনন্দন পরপর 4 বার এই মহান জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার জন্য। আমার দৃঢ় বিশ্বাস আমাদের এই 5 বছরের মেয়াদে আপনার নেতৃত্বে আমাদের স্পিকার অনেক প্রাণবন্ত আলোচনা হবে, জাতির জন্য অনেক আমাদের নির্দেশনামূলক আমাদের আলোচনা হবে। আমি অভিনন্দন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরপর 4 বার এবং মোট 5 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সকলের প্রাণপ্রিয় জননেত্রী, বাংলা মানুষের আশ্রয়স্থল, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাকে পরপর 3 বার যশোর 3 সদর আসনে মনোনয়ন দিয়ে আমাদের যশোরবাসীর কথা মহান জাতীয় সংসদে তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমরা সকলে জানি 1-1.5 মাস আগে 2024 সালের এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ বিপুল ভোটে আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করেছেন পরপর 4th মেয়াদের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে বাংলাদেশের মানুষের আস্থা আছে, কারণ তার নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে যে উন্নয়ন হয়েছে, বাংলাদেশের উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, তা আমাদের সকলের কাছে কিন্তু দৃশ্যমান। আমরা যদি একটু পিছনে ফেরত তাকিয়ে দেখি 2009 সালে আমাদের, তখন কিন্তু তিনি দায়িত্ব নিয়েছিলেন, আমাদের মাথা পিছু আয় ছিল তখন আমাদের $600 মার্কিন কিছু বেশি, তা বর্তমানে কিন্তু হচ্ছে $2700 মার্কিন। 2009 সালে আমাদের GDP ছিল $60 মার্কিন বিলিয়ন, বর্তমানে কিন্তু তা হচ্ছে $450 মার্কিন বিলিয়ন, যা হচ্ছে আমাদের প্রায় 9 গুণেরও কিন্তু বেশি। তখন আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল 3200 মেগাওয়াট, যা বর্তমানে 25,000 মেগাওয়াটেরও কিন্তু বেশি। আমরা তাকিয়ে দেখলে দেখবো আমাদের সকল ক্ষেত্রে, অবকাঠামো বলি, অর্থনৈতিক সূচক বলি, সকল ক্ষেত্রে কিন্তু আমরা এগিয়ে চলেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই গত 15 বছরে আমাদের যে বিভিন্ন মেগা প্রকল্পগুলো, যেমন আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যশোর খুলনা অঞ্চলের আমাদের স্বপ্নের সেই পদ্মা সেতু বাস্তবায়ন করা, সকল আন্তর্জাতিক জাতীয় চক্রান্তকে ছিন্ন করে আমাদের বঙ্গবন্ধু টানেল নির্মাণ করা, পায়রা সমুদ্র বন্দর নির্মাণ করা, মহেশখালীতে LNG টার্মিনাল তৈরি করা, আমাদের ঢাকাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করা, মেট্রো রেল তৈরি করা, আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকাতে আমাদের তৃতীয় টার্মিনাল তৈরি করা, সকল কাজ বলে অনেক শেষ করা যাবে না, সকল কাজ কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় গুরুত্ব দিয়েছেন কিন্তু মানুষের উন্নয়নের জন্য। এই জন্য আমরা তাকিয়ে দেখে দেখবো আমাদের সকল সামাজিক সূচকে বাংলাদেশ কিন্তু এগিয়ে চলেছে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, মাতৃসেবা, শিশু মৃত্যুর হার রোধ, সকল ক্ষেত্রে, যেমন আমাদের 2000 সালে দেওয়া হয়েছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ সহস্রাব্দের উন্নয়নের লক্ষ্যমাত্রা, সেই 8টি লক্ষ্যমাত্রা সকল ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু উত্তরণ করে গেছে। আমরা যদি তাকিয়ে দেখি 2015 থেকে 2030 সালে পর্যন্ত SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা, সেখানে 17টি সূচকে সকল ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বর্তমানে আমাদের টার্গেট কিন্তু আমরা এগিয়ে চলেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেকটা সূচকের আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের উন্নয়ন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় গুরুত্ব দিয়েছে বাংলার প্রান্তিক মানুষের দিকে, এবং তার নেতৃত্বেই, তারই চিন্তা প্রসূত কিন্তু আমাদের বিধবা ভাতা, দুস্থ ভাতা, VGF কার্ড সহ বিভিন্ন ক্ষেত্রে গ্রামীণ মানুষের আমাদের নিরাপত্তার জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী তিনি তৈরি করেছেন, যেন বাংলাদেশের মানুষ সুরক্ষা পেতে পারে। আমরা যদি পিছনে তাকিয়ে দেখি 3 বছর আগে বাংলাদেশে যখন কোভিড মহামারী দেখা যায় সারা পৃথিবীর মতো, অনেকে মনে করেছিল বাংলাদেশের অবস্থা কিন্তু অনেক খারাপ হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজ্ঞ নেতৃত্বের কারণে আমরা কোভিড মহামারী কিন্তু অত্যন্ত সফলতার সাথে মোকাবেলা করতে পেরেছি। আমরা কোটি কোটি মানুষকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
একই সাথে বলতে পারি রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য যে অর্থনৈতিক চাপ এবং সারা পৃথিবীতে টালমাটাল অবস্থা দেখা দিয়েছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কিন্তু অনেক অংশে কিন্তু ভালো অবস্থা আছে আমাদের প্রতিবেশী সকল দেশের তুলনায়। আমরা তাকিয়ে দেখে দেখবো আমাদের সকল উন্নয়ন, সকল কিছু অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সকল কিছু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন বাংলার প্রান্তিক মানুষের উন্নয়নের জন্য। আমি এখানে দুটো কথা যদি বলি, আমার যশোর অঞ্চলের জন্য মাননীয় প্রধান শেখ হাসিনা দিয়েছেন আমাদেরকে অনেক কিছু। তিনি ডিজিটাল জেলা হিসেবে ঢাকার পরবর্তী প্রথমে যশোর জেলাকে ঘোষণা করেন 2009 সালে। যশোরে তিনি আমাদেরকে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে দিয়েছেন, মেডিকেল কলেজ দিয়েছেন, শেখ হাসিনা সফটওয়্যার আইটি পার্ক নির্মাণ করেছেন, ভৈরব নদ তিনি খনন করেছেন। বাংলা আমাদের যশোর এলাকাতে বর্তমানে 4 লেন 6 লেন একাধিক আমাদের হাইওয়ে তৈরি হতে যাচ্ছে। ঢাকা থেকে যশোর আমাদের নতুন রেল লাইন তৈরি হচ্ছে, যশোর থেকে বাংলা নতুন রেল লাইন তৈরি হচ্ছে, যার ফলে আমাদের দৃঢ় বিশ্বাস ঢাকা চট্টগ্রামে পড়ে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল যশোর খুলনা অঞ্চল আমাদের তৃতীয় অর্থনৈতিক করিডোরে পরিণত হতে যাচ্ছে। মাননীয় প্রধান শেখ হাসিনা যখন এসব উন্নয়ন করছে, আমরা তাকে কি দেখি? বিএনপি জামাত যার 71-75 পরাজিত শক্তি, তারা কিন্তু এখনো ধ্বংসযজ্ঞে মেতে আছে। আমরা ভুলে যাইনি তাদের 2001-2006 সাল বাংলাদেশকে তারা যখন পরিণত করার চেষ্টা করেছিল ব্যর্থ রাষ্ট্রে, তখন ছিল বোমা হামলা, গ্রেনেড হামলা, বাংলা ভাইয়ের উত্থান, জর্জ হত্যা করা, সিরিজ বোমা করা, এই সকল কাজ তারা তখন কিন্তু করেছিল। একই কাজ তারা করেছে 13-14 সালে, গাছ উপড়ে ফেলা, রেল লাইন উপড়ে ফেলা, মানুষকে হত্যা করা, জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা। তখন আমাদের দেখতে পেয়েছি আমরা 2015 সালে তারা একই কাজ করেছে। তখন আমাদের যশোরের আমাদের ঘোপে বাড়ি পপলু তার মেয়ে মাইশাকে আগুন দিয়ে হত্যা করা হয়েছে 14 গ্রামে, কিন্তু কুমিল্লাতে বাসের মধ্যে আগুন দিয়ে এরকম অসংখ্য মানুষকে তখন কিন্তু হত্যা করা হয়েছে। একই ধরনের ধ্বংসযজ্ঞ তারা মেতে উঠতে চেয়েছিল কিন্তু এই 2023 সালের 28 অক্টোবর কেন্দ্র করে। তখন দেখেছে আমরা তারা প্রধান বিচারপতি বাড়ি আক্রমণ করেছে, তারা তখন পুলিশকে হত্যা করেছে, খালেদা জিয়া তারেক রহমান নেতৃত্বে বিএনপি সব সময় মানুষকে হত্যা করা, ধ্বংসযজ্ঞ করা, বাংলাদেশকে পিছিয়ে যাওয়া সব সকল কিছু তাদের কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পাই তারা বাংলা মানুষের উপর আস্থা হারিয়ে বর্তমানে বিভিন্ন দেশের রাজধানীতে ঘুরে বেড়াচ্ছে, ঢাকাতে তারা বিভিন্ন দূতাবাসে ঘুরে বেড়াচ্ছে, মানুষের উপর তাদের আস্থা নাই, তারা আস্থা রেখেছে বিদেশিদের উপরে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমাদের মানুষের আস্থা আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। ইনশাল্লাহ আমাদের নির্বাচনে আমরা জয়লাভ করতে পেরেছি তার নেতৃত্বে। আমরা যখন ভোট চাইতে গেছি সকলকে আমরা বলেছি মাননীয় প্রধান শেখ হাসিনার উন্নয়নের কথা, আমরা তার প্রার্থী হিসাবে তার কথা বলে, তার উন্নয়নের কথা বলে আমরা আমাদের ভোট ভিক্ষা করতে বলেছি মানুষের কাছ থেকে। মাননীয় স্পিকার, এক মিনিট জি। মাননীয় স্পিকার, আমি কথা বলতে চাই, আর অনেক কথা বলতে হবে আমাদেরকে। বর্তমানে আমরা এমন একটি সময় আছি যখন আমরা ডিজিটাল বাংলাদেশ করে 2041 সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ তৈরি করে মাননীয় প্রধান শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বর্তমানে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলি, সকল ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে কিন্তু আমাদের দ্বার উন্মোচন হতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। আমার দৃঢ় বিশ্বাস আমাদের সবচেয়ে ভালো দিনগুলো এখনো কিন্তু আমাদের সামনে আছে। বাংলাদেশের আস্থা, মানুষের আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আছে। আমাদের সকলে যে উন্নয়ন হয়েছে আগামী 5 বছরের এই মেয়াদে আমরা 2041 সালে স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের কাছে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আপনাদের সকলকে এটুকু বলে শেষ করতে চাই যে বর্তমানে বাংলাদেশ শেখ হাসিনা বাংলাদেশ, ভবিষ্যতে বাংলাদেশ শেখ হাসিনা বাংলাদেশ, সামনের দিনে বাংলাদেশ শেখ হাসিনা বাংলাদেশ। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য।